গোটা বিশ্বের সঙ্গে তালে তাল রেখে মঙ্গলবার ত্রিপুরা রাজ্যে পালিত হল বিশ্ব দিব্যাঙ্গ দিবস। এদিন রবীন্দ্র ভবনের 1 নম্বর প্রেক্ষাগৃহে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফে পালিত হল এই দিবসটি। এই দিবসকে সামনে রেখে একদিন এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়া বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা প্রমুখরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন একটাই, দিব্যাঙ্গদের সব থেকে শক্তিশালী করতে হবে। লক্ষ্য একটাই, দিব্যাঙ্গদের সংখ্যা যাতে আরো কম হয়। আগামীতে এটাই হবে মূল কাজ সবার। এর জন্য 3টি দপ্তরকে একত্রিত হয়ে কাজ করতে হবে, তবেই হবে এই অনুষ্ঠানের মূল সার্থকতা। দিব্যাঙ্গ সবচেয়ে শক্তিশালী হোক, সেই দিশা তো কাজ হবে, এবং দিব্যাঙ্গের সংখ্যা যাতে কম হয় তার জন্য মহিলা বাল বিকাশ মন্ত্রণালয়, হেলথ ডিপার্টমেন্ট ও সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই 3 ডিপার্টমেন্ট মিলে এই 3 মূর্তি যখন সঠিক দিশাতে কেন্দ্র এবং রাজ্য সরকার স্কিমগুলি লাগু করে দেবে, আপনি আর আমরা তার থেকে মুক্তি পাব। তাই আমি আশা করি শুধু ইন্টারন্যাশনাল ডে হিসাবে না পালন করে সেটাকে যাতে বাস্তবে পরিণত করা যেতে পারে, আগামী 12 মাস আমরা সেই দিশাতে কাজ করব। পাশাপাশি তিনি আরো বলেন, এখন টেকনোলজির যুগ, সময় অনেক বদলে গেছে, এখন সবার কাছে মোবাইলটা ভীষণ প্রয়োজনীয় হয়ে পড়েছে। ভাত একবেলা না খেলেও চলে এমন অনেকেই আছেন, কিন্তু সঙ্গে মোবাইলটা না থাকলে কিন্তু চলে না। এতে স্পষ্ট ডিজিটাল সিস্টেম এখন কতটা এগিয়ে গেছে, তাই প্রতিটা দপ্তরের ওয়েবসাইট যাতে অতি সহজে দিব্যাঙ্গরা ব্যবহার করতে পারেন সেরকম ব্যবস্থাই করছে রাজ্য সরকার, না হলে তো পিছিয়ে পড়বে দিব্যাঙ্গরা। ভাত না খেলে চলবে, কিন্তু মোবাইল ফোনটা যদি রুমে না থাকে তাহলে ঘুমে আসবে না, ঘুমের পরিতেও কাজ হবে, এটা বই, এটা রাখতে বই, মানে ডিজিটালাইজেশন ইলেকট্রনিক্স টেকনোলজি কোথায় পৌঁছে গেছে। আর তার জন্য যেমন আমরা সাধারণ যারা রয়েছি তাদের জন্য এবং যারা দিব্যাঙ্গ রয়েছেন এনারাও যাতে তার থেকে দূর না থাকে, তার জন্য আমরা রাজ্য সরকার ওয়েবসাইটগুলি যাতে ওনারাও ব্যবহার করতে পারেন তার জন্য সেইভাবে উপযোগী করে তোলা হচ্ছে। কারণ কি, না হলে ওনারা পিছিয়ে যাবে, না হলে ওনারা পিছিয়ে যাবে। এদিকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হল আম্বাসা ও শান্তির বাজারে। আম্বাসাতে কুলাইয়ে অবস্থিত জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে এদিন অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান। এর উদ্বোধন করেন আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দেববর্মা। অপরদিকে শান্তির বাজার মহকুমার কমিউনিটি হলে হল এই দিবস পালন। শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ সাহা এই অনুষ্ঠানটি সূচনা করেন। এক কথায় দিব্যাঙ্গদের উদ্বুদ্ধ করতেই পালন করা হল এই দিবস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।